বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসীদের জন্য। নিশ্চিত করা হয়েছে এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে হিজরি নববর্ষ 1446 উপলক্ষে আগামী 7 জুলাই 2024 রোজ রবিবার দূতাবাস বন্ধ থাকবে। আগামী 8 জুলাই 2024 রোজ সোমবার থেকে দূতাবাস যথারীতি খোলা থাকবে। প্রিয় প্রবাসী ভাই বোন, আপনি এই ইনফরমেশনটি জেনেছেন, বাকি প্রবাসীদের সাথে শেয়ার করে দিন যাতে করে সকলেই বুঝতে পারে। কারণ দূতাবাসে অনেক দূর দূরান্ত থেকে, বিশেষ করে সেবদি, আবদালি, অফরা বা জাকর অঞ্চল থেকে প্রবাসীরা আসে পাসপোর্ট বা আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য। এসে যদি বন্ধ পায়, নিঃসন্দেহে বুঝতে পারছেন একদিকে যাতায়াত খরচ, অন্যদিকে সময়। সকলেই এই তথ্যটি জানিয়ে দেবেন। একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের সকলেরই জানার দরকার। কুয়েতের ফৌজদারি আদালত একটি মহিলা কুয়েতি নাগরিককে জরিমানা করেছে। এই মহিলা কুয়েতি নাগরিক, যেটি সিএসসি ঘুষের জন্য 5 বছরের কারাদণ্ড দিয়েছে, চূড়ান্ত রায় আসা না পর্যন্ত তার জামিন স্থগিতেরও একটি আদেশ দিয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে একটি ঘুষের বিনিময়ে যিনি সহযোগিতা করেছিলেন স্পন্সরের অজান্তে, মানে কফিল জানত না, তার অজান্তেই একজন প্রবাসীর আকামা হাউল করার সুযোগ দেওয়া হয়েছিল, যেটি আদালতে প্রমাণিত হয়েছে। আদালত দালাল এবং ঘুষদাতা দুজনকেই কারাদণ্ডের মুখোমুখি করেছে। এখানে উল্লেখ করা হয়েছে দালাল এবং ঘুষদাতা দুইজনকেই 1400 দিনার জরিমানা করা হয়েছে। মামলার চূড়ান্ত নির্দেশনা বা আরও তদন্তের স্বার্থে যেটি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও নিশ্চিত করা হয়েছে। যেহেতু এখানে কুয়েতি নাগরিকের জরিমানা বা জেলের রায় দিয়েছে, এটি ভীষণ গুরুত্বপূর্ণ। কেন এই সময় এসে এটি গুরুত্বপূর্ণ তা আমি বলছি। সম্পূর্ণ বিস্তারিত যেটি জানানো হয়েছে, দালাল ঘুষ নেওয়ার ব্যাপারটি স্বীকার করেছে এবং যে প্রবাসী ঘুষ দিয়েছিল তিনিও স্বীকার করেছে। সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং সকলকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এই প্রক্রিয়াটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। কুয়েত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 20 নম্বর আর্টিকেল খাদেম বিষাদারীরা আকামা পরিবর্তন করতে পারবে। সর্বশেষ তথ্যটি যেভাবে প্রচার করা হয়েছে, একটি কফিলের কাছ থেকে শোন আর্টিকেল 18-17 বা প্রাইভেট সেক্টর, যেটি এসএমই সেক্টরে আকামা হস্তান্তরের সুযোগ দেওয়া হবে। তবে এটি যখন বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হবে তখন আরও পুঙ্খানুপুঙ্খানু জানা যাবে। মানে অবশ্যই কফিলের অনুমতি ছাড়া এটি সম্ভব হবে না, মানে স্পন্সরের অনুমতি সাপেক্ষেই আপনি এই সুযোগটি গ্রহণ করতে পারবেন। তাহলে এখন আপনাকে যদি কোনো দালাল বা কোনো মিডিয়া থার্ড পার্টি আকামা হাউলের জন্য সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে দেয়, আপনার ক্ষেত্রেও ঠিক একইভাবে জেল জরিমানা হতে পারে, যেমনটি এই রায়ের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। কুয়েতি নাগরিক যিনি নারী তার জেল হয়েছে এবং পাশাপাশি দালাল প্রবাসী সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আশা করি আপনি সামনে 20 নম্বর আর্টিকেলের একজন প্রবাসী ভাই ও বোন, আপনি আকামা ট্রান্সফার করার অপেক্ষায় রয়েছেন। কোনো ছল ছাতুরি, থার্ড পার্টি বা মিডিয়ার সহযোগিতা নেওয়া যাবে না। আপনার কফিল বা আপনার স্পন্সরের অনুমতি সাপেক্ষেই আপনি এই সুযোগটি গ্রহণ করতে পারবেন, এটি অবশ্যই মনে রাখবেন। এর বাইরে আপনার জন্য এই সুযোগটি দেওয়া হবে না, যেটি সর্বশেষ আপডেটে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আরও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আপনারা প্রতিনিয়তই কমেন্ট করে যাচ্ছেন। যখন বিজ্ঞপ্তি আকারে এটি প্রকাশিত হবে তখন এটি আরও স্পষ্ট বা আরও ক্লিয়ার হয়ে যাবে। তথ্যটি এখনই শেয়ার করে দিন যাতে করে অগণিত মানুষ জানতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। যারা করেছেন সকলকে ধন্যবাদ।